বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার চলে আসলাম ফ্যাবুলো ফ্যাশন থেকে আমাদের থার্ড লাইভ নিয়ে। অ্যান্ড থার্ড লাইভে হচ্ছে আপনাদের সবার ফেভারিট এই দুবাই বোরকাটা হচ্ছে আমাদের নতুন ডিজাইনে হচ্ছে আপনারা আজকে অ্যাভেলেবেল পাবেন। ওকে, অ্যান্ড এগুলো হচ্ছে প্রত্যেকটা লিমিটেড স্টক। আপাতত আমাদের কাছে যেগুলো বা যে পরিমাণে স্টকে আছে সেগুলো তো আমরা আপনাদেরকে লাইক ডেলিভারি দিয়ে দিতে পারবো, বাট স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমাদের কাছে মানে হাতে টাইম নিয়ে আপনাদেরকে অর্ডার করতে হবে, বিকজ এগুলো মানে দুবাই থেকে হচ্ছে ইম্পোর্ট করে আনতে হয়। সো অবভিয়াসলি এটা একটা লেন্দি প্রসেস, অ্যান্ড এটাতে অনেক বেশি টাইম, এটা ইটস লাইক ভেরি টাইম কনজিউমিং। সো আপনারা একটু হাতে সময় রেখে অর্ডার করবেন, অ্যান্ড আপাতত যেগুলো আছে ওগুলো আপনাদেরকে আমরা অলরেডি ডেলিভারি করে দিব, ঠিক আছে, আফটার দ্য লাইভ অর অর্ডার যখন হবে। আচ্ছা, এখন হচ্ছে বলি এটার অরিজিন কিন্তু অরিজিনাল, মানে এটা অরিজিন হচ্ছে দুবাই, অ্যান্ড এটা অরিজিনাল দুবাইয়ের বোরকা। অ্যান্ড এটার ম্যাটেরিয়ালটা নিয়ে আমি ফাইন্ড আউট করেছি, এটার ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে আপনার জুম জুম ফ্যাব্রিক বলে এটাকে, ঠিক আছে। এটা বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশে হয়ও না তৈরি, সো এই জন্য এই টাইপের বোরখাগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল হলেও খুব কম লাইক দোকানে হচ্ছে এগুলো সেল করে, বাট অনেক প্রাইসে সেল করে। প্লাস আপনার বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা আপনার দুবাই বোরখা বলে বাংলাদেশি বোরখা অনেক সেল করছে, বাট দে আর নট অ্যাকচুয়ালি দুবাই বোরখা, বিকজ দুবাই বোরখা অনেক এক্সপেন্সিভ হয়, বিকজ এগুলো অলরেডি ইম্পোর্ট করে আনা বা যারা হচ্ছে শোরুমে বা দোকানে সেল করে তাদের জন্য কিন্তু আপনার দোকান ভাড়া সব কিছু মিলিয়ে অনেক বেশি লাইক কস্টলি হয়ে যায় জিনিসটা, অ্যান্ড আপনাদের জন্য কিনতে গেলে সেটা আরও বেশি কস্টলি হয়ে যায়। সো এই জন্য আমরা ডিরেক্ট ইম্পোর্ট করেছি দুবাই থেকে এই সুন্দর বোরকাটা। অ্যান্ড এটার আজকে তো একটাই ডিজাইন না, আজকে এই একটাই ডিজাইন দেখাচ্ছি। অ্যান্ড এটার লেন্থ আপনারা অ্যাভেলেবেল পাবেন 52, 54 অ্যান্ড 56, ঠিক আছে, মানে তিনটা এটা আপনার লেন্থে আপনারা হচ্ছে এটা অ্যাভেলেবেল পাচ্ছেন, একটা হচ্ছে 52, একটা 54 অ্যান্ড একটা হচ্ছে 56। যারা হচ্ছে একদম বেশি হাইট বেশি যাদের বা যারা একদম বেশি লং পরতে পছন্দ করেন তারা 56 আর 54 নেবেন, অ্যান্ড যারা একটু শর্টের মধ্যে বা যারা একটু কম হাইটের আছে তারা 52টা নিলে আই গেস ইনাফ। ওকে, আর বডি সাইজ তো ইউনো বোরকার বডি সাইজ কোনো থাকে না, অ্যান্ড এটা ফ্রি সাইজ থাকে। আর এটা স্লিভ হচ্ছে একদম ফুল স্লিভ, খুব বেশি কমফোর্টেবল, আর যারা হচ্ছে লাইক ওজুর জন্য হচ্ছে স্লিভ উঠাতে ঝামেলা হয় তো তাদের জন্য কোনো ব্যাপারই না স্লিভ উঠানো। ওকে, একদম ইজি, খুবই ইজি হচ্ছে এভরিথিং এই, মানে ওদের বোরকাগুলো আপনার ডিজাইনই করা হয় এমনভাবে যেন হচ্ছে সব কিছু লাইক ইজিলি করা যায়, ওজু করতেও হচ্ছে যেন ইজি হয় বা হচ্ছে পরেও কমফোর্টেবল ফিল করে, বাট বাংলাদেশি বোরকাগুলো কেন জানি এরকম হয় না। ওকে, সো এটা গেল হচ্ছে বোরকা। এখন বোরকার কাজে চলে আসে, এটার কাজ হচ্ছে আপনার সুন্দর জারদৌসি কারচুপি ওয়ার্ক করা, এই স্টোন বসানো, স্টোনের উপর সুন্দর করে এগুলো হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আছে এখানে। আমরা তো কারচুপি বলি, বাট আই ডোন্ট নো দুবাই এই কাজটাকে কী বলা হয়। সো এটা হচ্ছে সুন্দর কারচুপি ওয়ার্ক করা এই এক সাইড দিয়ে, এটা হচ্ছে অনলি ওয়ান সাইডের ডিজাইন বোরকা। আর কিছু কিছু বোরকা থাকে জাস্ট নিচের দিকে একটু ডিজাইন থাকে, কিছু কিছু বোরকা থাকে জাস্ট উপরের দিকে দুই সাইডে একটু থাকে। তো ডিফারেন্ট ডিফারেন্ট বোরকার ডিজাইন হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। এটা হচ্ছে এক সাইডে একদম উপর থেকে নিচ পর্যন্ত, আর বোরখাটা অনেক ভারী, আমার হাত লেগে যাচ্ছে দেখাতে দেখাতে, ঠিক আছে, বোরখাটার ওয়েট অনেক, আর আমার হাতে এখন আছে 54টা। ওকে, ওকে, এখনও হচ্ছে এটার যে এটার সাথে যে হিজাবটা বা এই জিনিসটা দেওয়া হচ্ছে, এটা বেসিক্যালি আপনার কোমরে বাঁধার জন্য দিয়েছে, ঠিক আছে, বাট অনেকে না কোমরে বাঁধতে পছন্দ করে না, যেমন আমি কোমরে বাঁধলে খুবই আমার কাছে উইয়ার্ড লাগে, মানে লাইভে বেঁধে আসার জন্যই উইয়ার্ড লাগে, বাট এই জিনিসটা যেহেতু দিয়েছে সো আপনারা কাজে লাগাতে পারবেন ফিতাটা। আর এটা হচ্ছে আমাদের হিজাব, হিজাবের হচ্ছে আপনার লেন্থ 67 আছে, 67, আর চওড়াটা হচ্ছে 25 আছে, চওড়া হচ্ছে 25 আর এটার যে লেন্থ সেটা হচ্ছে 67, মানে 67 হচ্ছে এটার লেন্থ আপনারা পাচ্ছেন, অ্যান্ড ইটস এনাফ, মোর দ্যান এনাফ। ওকে, আর এখানে হিজাবে অল্প একটু স্টোনের ওয়ার্ক করা আছে, অল্প, বেশি না,
বিকজ বেশি কাজ দিলে না এটা ভারী হয়ে যাবে, আপনাদেরই লাইক মাথায় স্টে করতে ঝামেলা হবে আসতে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের, আর এটা খুব কমফোর্টেবল, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আপনার মানে অনেক সময় হিজাবগুলো থাকে কি যে হিজাব আপনারা পরেন, বাট হিজাবগুলো হচ্ছে আপনার বা যে ম্যাটেরিয়াল তারা ইউজ করে মাঝে মাঝে সেগুলো এয়ার পাস হয় না, ঠিক আছে, বাট এগুলোতে হচ্ছে সুন্দর মতো এয়ার পাস হবে। আর আপনাদের গরমে যেহেতু দুবাই বা ওই মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে অনেক বেশি গরম হয় স্বাভাবিক, সো ওখানে হচ্ছে আপনার এমনভাবে বোরখাগুলো বানাও যেন তাদের পরে গরম না লাগে বা এয়ার পাস যেন হয় কাপড়টা দিয়ে, কমফোর্টেবল হয়। সো এটা হচ্ছে আপনাদের বাংলাদেশের ওয়েদারের জন্য খুব সুটেবল, বিকজ ওই ওয়েদারেও যেহেতু স্যুট করে, সো বাংলাদেশ অবভিয়াসলি বাংলাদেশের ওয়েদারের জন্য অবভিয়াসলি স্যুট করবে, ঠিক আছে। সো এখন আমি লেন্থ ডিটেলস বলে প্রাইসটা বলে দিচ্ছি। এটা লেন্থ তিনটা ভ্যারিয়েন্টে হচ্ছে এটা অ্যাভেলেবেল পাচ্ছেন। এটা লেন্থ একটা হচ্ছে আপনার 52, 54 অ্যান্ড 56, আর বডি সাইজ টু ইউনো এটা ফ্রি সাইজ বডি সাইজ, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 3900 টাকা, মানে 3900 টাকা হচ্ছে এটার প্রাইস, খুবই 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 রিজনেবল, ঠিক আছে। আর অবশ্যই এই বোরখা নিতে চাইলে 500 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা করতে হবে, মানে আগেই আগেই 500 টাকা অ্যাডভান্স করতে হবে, দেন আপনারা এক দুই দিনের মধ্যে যদি ইন স্টকে থাকে পেয়ে যাবেন, আর যদি ইন স্টকে না থাকে অ্যাটলিস্ট 10 দিন সময় লাগবে আনতে, বিকজ এগুলো আনতে হয়। না না, এটা হিজাব আপু বোরখার সাথে, এটা একটা সেট, ঠিক আছে, এই বোরখা এই হিজাব অ্যান্ড হচ্ছে যে ফিতাটা দেখালাম, এক সেকেন্ড, এই যে ফিতাটা দেখালাম এগুলো সব একটা সেট, এটা সম্পূর্ণ সেট, প্রাইস হচ্ছে 3900 টাকা আমারটার পরাটা। আর এর আমি হচ্ছে কয়েকদিন আগে যখন আরেকটা ডিজাইন করেছিলাম ওটার প্রাইসটা আবার ডিফারেন্ট ছিল, সো এক একটার, হ্যাঁ এক একটার প্রাইজিং এক এক রকম, ডিপেন্ডস অন ইটস ওয়ার্ক, ঠিক আছে, সো এটার উপর ডিপেন্ড করে। সো এখন তাহলে লাইফটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, অ্যান্ড লাইফটাই শেষ করছি, আল্লাহ হাফেজ।